এবার মাঠ কাপালেন বীরেন্দ্র শেহবাগের পুত্র ঝোড়ো ইনিংস খেলে করলেন ডাবল সেঞ্চুরি এখন আলোচনার কেন্দ্রবিন্দু আজবির মাঠ কাপালেন ক্রিকেটার পুত্র ঝোড়ো ইনিংস খেলে করলেন ডাবল সেঞ্চুরি বাবার মতো স্টাইলে এবার খেলতে দেখা গেল কিংবদন্তী এই ক্রিকেটারের পুত্রকেও আসলে বীরেন্দ্র শেহবাগের ছেলে আর্যবীর দুর্ধর্ষ ব্যাটিং পারফরমেন্স প্রদর্শন করে সম্প্রতি ডাবল সেঞ্চুরি করেছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন বিধ্বংসী ব্যাটার বীরেন্দ্র শেহবাগ ব্যাট হাতে মাঠে এলেই উড়ে যেত বোলারদের ঘুম আর সেই অবতারে এবার তার পুত্র মূলত তিনি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে আসলে আর্যবির কোচবিহার ট্রফি দু হাজার চব্বিশে আলোড়ন সৃষ্টি করেছেন সতেরো বছর বয়সী এই প্রতিশ্রুতিবান ক্রিকেটার দিল্লির হয়ে খেলার সময়ে কোচবিহার ট্রফিতে মেঘালয়ের বিরুদ্ধে খেলা ম্যাচে দুর্দান্ত ডাবল সেঞ্চুরি করেছেন আর্যবীর তার দুর্দান্ত ইনিংসের কারণে সবার দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি কুচবিহার টুর্নামেন্টের প্রথম ম্যাচে দিল্লির প্লেইং ইলেভেনে সুযোগ পাননি এরপর দ্বিতীয় ম্যাচে তাকে খেলানো হয় বাবার মতোই ইনিংস ওপেন করার সুযোগ পান এই তরুণ ডানহাতি ব্যাটার সতীর্থ ওপেনার দিল্লির অর্ণব বাগাকে নিয়ে প্রথম উইকেটে একশো আশি রান যোগ করেন তিনি যেখানে অর্ণব করেন একশো চোদ্দো রান এরপরে আর্যবীর বংশ জেটলির সাথে একশো রানের জুটি গড়েন তারপরে তৃতীয় উইকেটে ধনভা নকরার সাথে একশো অষ্টআশি রানের জুটি করেন ধনভা করেন আটানব্বই রান মাল্টি ডে টুর্নামেন্ট কোচবিহার ট্রফিতে মেঘালয়ের বিরুদ্ধে খেলার দ্বিতীয় দিনে আর্যবির দুশো উনতিরিশ বল মোকাবেলা করেন এবং একটি দুর্দান্ত ডাবল সেঞ্চুরি করেন এই ইনিংসে তিনি চৌত্রিশটি চার ও দুটি ছক্কা মেরে ভক্তদের মন জয় করেন জুনিয়র সেহবাগের এই ইনিংস বীরেন্দ্র সহবাগের স্মৃতিকে তাজা করে দিয়েছে বীরেন্দ্র সেহবাগ একবার একটি সাক্ষাৎকারে স্পষ্ট করেছিলেন যে তিনি তার ছেলেকে ক্রিকেটার হওয়ার জন্য কোনো চাপ দেননি সেহবাগ দু সালে বলেছিলেন আমি তার মধ্যে আরেকজন বীরেন্দ্র সেহবাগকে দেখতে চাই না তবে সে চাইলে বিরাট কোহলি বা হার্দিক পান্ডিয়া বা এম এস ধোনি হয়ে উঠতে পারেন কিন্তু তার ক্রিকেটার হওয়ার দরকার নেই সে নিজের পেশা বেছে নেওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীন এবং আমরা যতটা সম্ভব তাকে সাহায্য করব তবে মূল বিষয় হল তাকে একজন ভালো মানুষ হয়ে উঠতে হবে এই বিষয় নিয়ে কোনো আফসোস করা হবে না রিপোর্ট নিউজ ল্যান্ড মাঠ কাবালেন ক্রিকেটার পুত্র ঝোড়ো ইনিংস খেলে করলেন ডাবল সেঞ্চুরি বাবার মতো স্টাইলেই এবার খেলতে দেখা গেল কিংবদন্তি এই ক্রিকেটারের পুত্রকেও আসলে বীরেন্দ্র সেহবাগের ছেলে আর্যবির দুর্ধর্ষ ব্যাটিং পারফরমেন্স প্রদর্শন করে সম্প্রতি ডাবল সেঞ্চুরি করেছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন বিধ্বংসী ব্যাটার বীরেন্দ্র সেহবাগ ব্যাট হাতে মাঠে এলেই উড়ে যেত বোলারদের ঘুম আর সেই অবতারেই এবার তার পুত্র মূলত তিনি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে আসলে আর্যবির কোচবিহার ট্রফি দু হাজার চব্বিশে আলোড়ন সৃষ্টি করেছেন সতেরো বছর বয়সী এই প্রতিশ্রুতিবান ক্রিকেটার দিল্লির হয়ে খেলার সময়ে কোচবিহার ট্রফিতে মেঘালয়ের বিরুদ্ধে খেলা ম্যাচে দুর্দান্ত ডাবল সেঞ্চুরি করেছেন আর্যবীর তার দুর্দান্ত ইনিংসের কারণে সবার দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি কোচবিহার টুর্নামেন্টের প্রথম ম্যাচে দিল্লির প্লেইং ইলেভেনে সুযোগ পাননি এরপর দ্বিতীয় ম্যাচে তাকে খেলানো হয় বাবার মতোই ইনিংস ওপেন করার সুযোগ পান এই তরুণ ডানহাতি ব্যাটার সতীর্থ ওপেনার দিল্লির অর্ণব বাগাকে নিয়ে প্রথম উইকেটে একশো আশি রান যোগ করেন তিনি যেখানে অর্ণব করেন একশো রান এরপরে আর্যবীর বংশ জেটলির সাথে একশো রানের জুটি করেন তারপরে তৃতীয় উইকেটে ধনভা নকরার সাথে একশো অষ্টআশি রানের জুটি করেন ধনভা করেন আটানব্বই রান অনূর্ধ্ব উনিশ স্তরের ডে টুর্নামেন্ট কোচবিহার ট্রফিতে মেঘালয়ের বিরুদ্ধে খেলার দ্বিতীয় দিনে আর্যবির দুশো উনতিরিশ বল মোকাবেলা করেন এবং একটি দুর্দান্ত ডাবল সেঞ্চুরি করেন এই ইনিংসে তিনি চৌত্রিশটি চার ও দুটি ছক্কা মেরে ভক্তদের মন জয় করেন জুনিয়র সেহবাগের এই ইনিংস বীরেন্দ্র সেহবাগের স্মৃতিকে তাজা করে দিয়েছে বীরেন্দ্র সেহবাগ একবার একটি সাক্ষাৎকারে স্পষ্ট করেছিলেন যে তিনি তার ছেলেকে ক্রিকেটার হওয়ার জন্য কোনো চাপ দেননি সেহবাগ দু সালে বলেছিলেন আমি তার মধ্যে আর একজন বীরেন্দ্র সেহবাগকে দেখতে চাই না তবে সে চাইলে বিরাট কোহলি বা হার্দিক পান্ডিয়া বা এম এস ধোনি হয়ে উঠতে পারেন কিন্তু তার ক্রিকেটার হওয়ার দরকার নেই সে নিজের পেশা বেছে নেওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীন এবং আমরা যতটা সম্ভব তাকে সাহায্য করব তবে মূল বিষয় হল তাকে একজন ভালো মানুষ হয়ে উঠতে হবে এই বিষয় নিয়ে কোনো আফসোস করা হবে না রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে